material. So realistic render 50% cover kore material. To apni koto realistic bhabe she material ta create korchen tar upore. Okay, so ami jodi je kono ekta object nei, suppose amar ekhane ekta maybe apnara dekhte pacchen eta ekta atorer bottle. Okay, so etar material ta ki ami jodi boli e je ekhane ekta একটা গোল্ডেন কালার একটা গোল্ডেন ফিনিশ একটা ম্যাটেরিয়াল আছে তো এই টাইপের ম্যাটেরিয়াল ধরেন এটা আপনার একটা ফার্নিচারের লেগ হতে পারে অথবা একটা ওয়াল প্যানেলিং এর একটা ডিজাইন হতে পারে এই কালার সো এই কালারটা আপনি একিউরেট ভাবে আনতে পারছেন কিনা এবং শুধু সেই কালার না কালারের সাথে সাথে এটার যে রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটাতে কিন্তু এক ধরনের রিফ্লেকশন আছে ওকে সো এই যে রিফ্লেকশন এবং রিফ্লেকশনের সাথে যে গ্লসিনেস এই গ্লসিনেসটা তো এই যে রিফ্লেকশন গ্লসিনেস এটা আপনি কতটুকু আনতে পারছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার রেন্ডারের কোয়ালিটিটা রিয়েল ম্যাটেরিয়ালের সাথে কম্পেয়ার করে যদি সেটা ক্রিয়েট করতে পারেন আপনার এটাতে কিন্তু 50% কিন্তু কভার করবে আপনার এই ম্যাটেরিয়ালটা আবার সাপোজ ধরেন এখানে এই যে গ্লাস ম্যাটেরিয়াল সো গ্লাসের ম্যাটেরিয়ালটা আপনি যদি প্রপারলি বানাতে চান সেটা ধরেন এই ট্রান্সপারেন্ট গ্লাস হোক অথবা ফ্রস্টেড গ্লাস যে টাইপেরই হোক সো ফর এক্সাম্পল এই গ্লাসের ম্যাটেরিয়ালটা যদি রিয়েল লাইফের মতো আপনি আনতে পারেন তাহলে কিন্তু আপনার রেন্ডারের লুকটা চেঞ্জ হবে সো আমি অনেকে রেন্ডার দেখি অনেকে আমাকে পাঠাই বা ফেসবুকে স্টোরিতে বা বিভিন্নভাবে অনেকে রেন্ডারিং দেখি বা আমার আমার কাছে হেল্প চাই তাদের ম্যাক্সিমামের সমস্যা হচ্ছে আসলে সঠিকভাবে ম্যাটেরিয়াল ক্রিয়েট না করা ওকে সো অনেকে আবার বলবে যে আমাকে ম্যাটেরিয়াল নিয়ে ভিডিও আনার জন্য ওকে এটা আমার মাথায় আছে এখানে স্পেসিফিকভাবে ডেডিকেটেডভাবে ম্যাটেরিয়ালের কোনো ভিডিও নেই সো এটা নিয়ে আমি কাজ করছি ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই ম্যাটেরিয়াল নিয়ে আমি একটা সিরিজ করব আর কি সো আমার এই চ্যানেলের উদ্দেশ্যই মূলত এই সেক্টরটাতে এই থ্রি ডি ইন্ডাস্ট্রিতে আর্কিটেকচার ভিজুয়ালাইজেশনে যেন একটু হেল্প করতে পারে ওকে সো নাম্বার ওয়ান গেল ম্যাটেরিয়াল তারপরে হচ্ছে লাইটিংটা যেটা ধরেন আমি যদি বলি ম্যাটেরিয়াল যদি এখানে 50% কাভার করে লাইটিংটা কিন্তু 30% কাভার করবে আপনার লাইটিংটা ওকে সো লাইটিংটা কেন 30% দিলাম আপনি যত প্রপারভাবে লাইটিং করেন একটা ইন্টেরিয়র সিন হোক অথবা এক্সটেরিয়র সিন হোক সে লাইটিংটা কিন্তু রিয়েলিস্টিকভাবে ফুটবে না যতক্ষণ পর্যন্ত ম্যাটেরিয়ালটা প্রপারভাবে ক্রিয়েট না হয় লাইট আর ম্যাটেরিয়াল কিন্তু একটা কমপ্লিমেন্টারি জিনিস যখন ম্যাটেরিয়াল প্রপারভাবে ক্রিয়েট হবে সেখানে লাইট ম্যাটেরিয়াল কিন্তু লাইটটাকে রিফ্লেক্ট করবে এবং সেটা থেকে প্রপার ম্যাটেরিয়ালের গ্লসিনেস রিফ্লেকশন কিন্তু বের হবে কখনো কিন্তু ইটসেলফ ম্যাটেরিয়াল কিন্তু রিফ্লেকশন গ্লসিনেস দিবে না সো প্রপারভাবে ম্যাটেরিয়াল ক্রিয়েট করার পরে সেখানে যদি সঠিকভাবে লাইট প্লেস হয় সেখানে কিন্তু লাইট বাউন্স করে একটা প্রপারভাবে লাইট ম্যাটেরিয়াল এমপ্লিফাই করে রিয়েলিস্টিক ফটোরিয়েলিস্টিক ভিউ সেখানে ক্রিয়েট হবে ওকে সো 30% কভার করবে লাইটিং সো এই লাইটিংয়ের যদি আমি একটু জাস্ট ব্রিফ করি লাইটিংয়ে কিন্তু আমরা খুবই বেসিক মিস্টেক করে থাকি যেরকম আমরা ডে লাইট ক্রিয়েট করছি সো ডে লাইটে দেখা যায় কি আমরা সান দিয়েছি সানের ইন্টেন্সিটিটা এত পরিমাণে দিয়েছি যে পুরোটা বার্ন হয়ে গেছে যার কারণে কিন্তু রিয়েলিস্টিকটা আসে না তো আপনার যখন মেবি আপনি সান প্লেস করছেন সো সানের টেম্পারেচার সানের ইন্টেন্সিটি এগুলো একটা কন্ট্রোলে রাখবেন যে যেটা রিয়েল লাইফে হয় যাতে খুব বেশি বার্ন না হয় খুব বেশি আবার কম না হয় যাতে মানে আমার দেখা যায় না এরকম যেন না হয় তখন একটা ভিড়ে সান অথবা ভিড়ে করোনা সান যেটা কিন্তু আপনারা একটা অবজেক্টে বা একটা এক্সটেরিয়র ইন্টেরিয়রে যখন আপনারা সেটা সেট আপ করছেন সেখানে কিন্তু সানের একটু সাইজটা বাড়াতে হয় সো সাইজ বাড়ালে কি হবে আপনার কিন্তু বেশি বার্ন হবে না সেটা কিন্তু সফটলিভাবে পুরো অবজেক্টের উপর প্লেস হবে ওকে যখন করোনা লাইট অথবা ভিড়ের লাইট এগুলো ইন্ডিভিজুয়ালি নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করবেন যে এখানে ইন্টেন্সিটি কত আছে কোন টেম্পারেচার দিয়ে আপনার ভালো ফিল আসছে তো যখন আপনি একটা বেডরুমের রেন্ডারিং করছেন তখন কিন্তু আপনি হোয়াইট লাইটের পরিবর্তে সেখানে ওয়ার্ম একটা সুদিং লাইট প্লেস করেন যে সেটা লাইটের সেটাকে আমরা টেম্পারেচার দিয়ে লাইটের কিন্তু ওয়ার্মনেস কুলনেস কিন্তু আমরা সেট করে দিতে পারি যখন আপনি ওয়ার্ম লাইট চান সেখানে 4500 অথবা এর নিচে কিন্তু রাখলে সেটাতে কিন্তু ওয়ার্ম কালারটা চলে আসবে অথবা যখন আপনি একটা অফিসের অথবা এক্সটেরিয়রের রেন্ডারিং করবেন লাইট সেট আপ করছেন তখন কিন্তু ট্রাই করবেন অবশ্যই হোয়াইট ফিল্টার রাখার জন্য তো সেটা কিন্তু 5000 উপরে যেতে হবে সেটার টেম্পারেচারটা তো এই যে লাইটের যে বেসিক বিষয়গুলো এগুলো আপনাকে একটু জাস্ট সময় নিয়ে মাথা খাটিয়ে এবং রিয়েল লাইফ সবসময় আপনাকে রিয়েল লাইফ নিয়ে চিন্তা করতে হবে সো রিয়েল লাইফের অবজেক্টগুলো যেভাবে হয় আমরা নেচার থেকে যে ধরনের আমরা লাইট এনভায়রনমেন্টটা পাই সেটাকে ফলো করে আমাদের থ্রিডিতে সেটাকে কাজ করতে হবে যেরকম আমার এই যে পিছনে রেন্ডার চলছে দেখেন এটার কনসেপ্টটাই হলো একটু হোয়াইট বাট সামান্য ওয়ার্ম সো এখানে যে উডেন
কিছু ওয়ার্মের হালকা ওয়ার্ম আছে, বাট পুরো এনভায়রনমেন্টটা হোয়াইট। আর এটাতে কিন্তু যে ন্যাচারের ব্যাপার যেটা বললাম, সো প্রপারভাবে আপনার রিয়েল লাইফ ফলো করে, ন্যাচার ফলো করে, সেটা লাইট, টেম্পারেচার, ইন্টেন্সিটি এবং এনভায়রনমেন্টটা সেভাবে কিন্তু সেট করলে আপনার রেন্ডারিংটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই রিয়েলিস্টিক আসবে। বাকি 20% কাভার করবে আপনার মডেলিংটা। সো মডেলিংয়ের বেশ কিছু ব্যাপার থাকে, যেরকম আমি যদি আবারও এক্সাম্পল দিয়ে বলি, সো মেবি আপনি সাপোজ এটাই মডেলিং করেছেন, ওকে, সো দেখেন এটার যে এজগুলি, সো আপনি মেবি এটা মডেল করার পরে যদি এটার এজ কিন্তু একেবারে শার্প না, এটা কিন্তু হালকা স্মুথ আছে, সো এই এজটা যদি আপনি একেবারে স্মুথ, একেবারে শার্প রাখেন স্মুথ না করে, আর সেভাবে যদি সাপোজ আপনি রেন্ডার দেন, সো সেম এক্সাম্পল আপনার ওয়ালেও হতে পারে, ধরেন এটা আপনার রুমের ওয়াল, অথবা আপনার একটা ফার্নিচার মডেল করেছেন, সে ফার্নিচারের এটা একটা এজ, সো এইটাতে যদি আপনি খুবই শার্প ভাবে সেটাকে রেখে কিন্তু রেন্ডার করেন, এটা কিন্তু রিয়েলিস্টিক দেখাবে না। সেটাকে কী করতে হবে, আপনাকে একটু চ্যাম্পার করে সেটাকে একটা স্মুথি ভাব নিয়ে আসতে হবে। সো সবগুলো মডেলিং, অথবা একটা সার্কেল, ধরেন এটা আপনার কোনো একটা ফার্নিচারের লেগ, অথবা কোনো একটা মডেলিং করেছেন যেটা কিন্তু রাউন্ড, সো রাউন্ডে এই যে সার্কেল, এটাতে যদি প্রপারভাবে সার্কেলটা না হয়, স্মুথ না হয়, সেটাতে যদি পয়েন্ট 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 থাকে, সেভাবে কিন্তু রেন্ডার করলে এটা কখনো রিয়েলিস্টিক দেখাবে না। সো যে বাকি 20% এটা কিন্তু কভার করবে আপনার সেই মডেলিংটা, ওকে। সো মডেলিংটা আপনাকে একটু ডিটেল করতে হবে, সো খুব বেসিক পর্যায়ে না থেকে আপনারা অ্যাডভান্স কিছু মডেলিং শিখবেন। আমার ফার্নিচার একটা সিরিজ আছে, সেইখানে আপনারা মডেলিংয়ের এই যে যে টেকনিকগুলি বললাম, সেই টেকনিকগুলি আপনারা ওখানে পাবেন। সো সেভাবে যদি আপনারা মডেলিং করেন, বাকি 20% আপনারা সেই মডেল থেকে, মডেল প্রপারলি করলে আপনারা কিন্তু ফটোরিয়েলিস্টিক আউটপুট পাবেন, ওকে। সো যারা 3D নিয়ে স্ট্রাগল করছেন, রিয়েলিস্টিক রেন্ডার করার নিরলসভাবে ট্রাই করে যাচ্ছেন, ইনশাল্লাহ আপনাদের প্রোগ্রেস ভালো হবে। আর যে বিষয়গুলো শেয়ার করলাম, এগুলো ছাড়া অনেক ব্যাপার আছে, বাট এই কয়েকটা খুবই বেসিক, এই কয়েকটা ফলো করলে আশা করছি যে আপনাদের রেন্ডার আসলে খুব ভালো হবে। সো দেখা হচ্ছে কোনো একটা ওয়ার্কশপে। আসসালামু আলাইকুম সবাইকে।